যদি তুমি তাকওয়া অর্জন করতা, মুত্তাকিন হতা, ঈদের পরের দিন তুমি এমন অশ্লীল কাজ করতে পারতাম? আবার কিছু যুবক আছে ঈদের পরের দিনে ট্রাক ভাড়া করে, নৌকা ভাড়া করে, ডেক সেট ভাড়া করে হিন্দি গান বাজায় আর রাস্তা দিয়া জুতা দিয়া পিটানো দরকার। জুতা দিয়া পিটালো কম হবে, ঠিক কিনা বলেন? রমজান মাসে কি শিখলা, কি শিখলা রমজান মাসে? একটা মাস রোজা রাখার পরে অন্তত একটা মাস তো একটু চুপচাপ থাকা দরকার ছিল। একটি মাস রোজা রাখার পরে আমার হৃদয় এতটা ভারাক্রান্ত, এতটা হৃদয়টা বিধ্বস্ত, মনের মধ্যে এত কষ্ট। বিশ্বাস করেন, আজকের যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের কৃতজ্ঞতা, তাদেরকে ধন্যবাদ দিলেও শেষ হবে না, তাদের শুকরিয়া আদায় হবে না। তার কারণ হলো, আপনারা এই অজপাড়া গায়ে এখানে ঈদগাহে বসে বসে কোরআনের মাহফিল শুনছেন, কোরআনের তেলাবাত শুনছেন, আবার এই সময়ে কিছু নামধারি মুষ্টিমেয় মুসলমানের সন্তানরা নারী পুরুষ একসাথে মিলে প্রত্যেকটা স্পটে স্পটে শিশু পার্ক বলেন, খোলা জায়গা বলেন, যেখানে একটু জায়গা পেয়েছে সেখানেই ওরা অশ্লীলতার বাজার বসিয়ে দিয়েছে। তুই এক মাস রোজা রেখা, তোর লাভ হইল কি? লাভ হলো কি? এক মাস রোজা রাখলা, এখন আবার তুমি তোমার স্ত্রীকে অর্ধলঙ্গ কইরা রাস্তায় নিয়ে বের হইয়া ঘুরতেছো আর ফুসকা খাইতেছো। রোজা রেখে তুমি কি পাইলা, কি অর্জন করলা? আমি বলবো তুমি ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই অর্জন করতে পারো নাই। বিকজ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি রোজা দিয়েছি তোমাদেরকে এই জন্য যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। এক মাস রোজা রাখার পরে তুমি তোমার স্ত্রীকে নিয়ে একেবারে সাজায়া গুজায়া, হ্যাঁ, একেবারে সাজিয়ে গুজিয়ে লিপস্টিক মেরে অর্ধলঙ্গ করে সেই বসুন্ধরা সিটিতে রমনা পার্কে এই ভাতির জিলে এই আমিন মোহাম্মদের প্রজেক্টের মধ্যে নিয়ে রমজানের শেষের দিনই ঘুরবা, আর তুমি খুব তাকওয়া অর্জন করে ফেলেছ। যদি তুমি তাকওয়া অর্জন করতা, মুত্তাকিন হতা, ঈদের পরের দিন তুমি এমন অশ্লীল কাজ করতে পারতাম? আবার কিছু যুবক আছে ঈদের পরের দিনে ট্রাক ভাড়া করে, নৌকা ভাড়া করে, ডেক সেট ভাড়া করে হিন্দি গান বাজায় আর রাস্তা দিয়া যায়। আমি বলি ওদেরকে জুতা দিয়া পিটানো দরকার, জুতা দিয়া পিটালো কম হবে, ঠিক কিনা বলেন? রমজান মাসে কি শিখলা, কি শিখলা রমজান মাসে? একটা মাস রোজা রাখার পরে অন্তত একটা মাস তো একটু চুপচাপ থাকা দরকার ছিল নাই? যা দেখেন যদি আমি মিথ্যা কথা বলি, ঈদের পর আজকের দিন থেকে শুরু করে টানা এগারো দিন আমার প্রোগ্রাম, একদিনও মিস নাই, টানা এগারো দিন প্রোগ্রাম। যতগুলো প্রোগ্রাম আসছে আমি বললাম মিয়া ঈদের পরে ওয়াজ করাইবেন, লোকজন হবে কি? হুজুর বলেন কি মানুষ কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, আলহামদুলিল্লাহ বলেন। কিছু মানুষ ওই যে যারা রমনা পার্কে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার ওই সরওয়াদ্দি উদ্যানে ঠুদ্দানে এই আমিন মোহাম্মদের এই আশেপাশে জিডি ঘুরে হাতির জিল ঠিলে, এদেরকে দেখা আপনারা আবার মন খারাপ করেন না? মন খারাপ করছেন? ওদেরকে দেখা আবার কিছু মানুষ বলে তাইলে এই দেশে এত ওয়াজ মাহফিল করা এত কিছু করে তাইলে লাভ কি হইলো? আরে কিছু খাঁটি ধানের মধ্যে কিছু চিটা থাকবেই। যারা এক মাস রোজা রাখার পরে অশ্লীলতার বাজার বসিয়েছে ওরা হচ্ছে খাঁটি ধানের মধ্যে চিটা।
ওদেরকে আমরা আমাদের দল থেকে ওদেরকে আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক কিনা বলেন? যারা তাকওয়াবান পরহেজগার, যারা মুত্তাকিন খোদা ভীরু, তারা যখন দেখছে কামশায়ের নদ্দা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল, এখানে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, আমরা যাকে বাংলার তারেক জামিল বলি, যার হৃদয় বয়ান শুনলে হৃদয়ের মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? তারপরে আবার যখন শুনেছে যে একজন কোরআনের কারি সাহেব আসবে, যারা আসলেই মুত্তাকিন 100% মুত্তাকিন, তারা এই পোস্টার দেখার পরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সব বাদ, ঈদের বেড়ানো বাদ, খাওয়া দাওয়া বাদ, আগে কোরআন শুনতে হবে, এরাই মুত্তাকিন, ঠিক কিনা বলে? আর যারা ঈদের পরের দিনে কক্সবাজার ছুটছে আনন্দ করার জন্য, যারা স্ত্রীকে সন্তান মেয়েদেরকে সাজায় গুজায়া পুরুষদেরকে দেখানোর জন্য নিছে, এটি আসলে মুত্তাকিন নেই, এগুলো ভণ্ড ভণ্ড ভণ্ড, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ঈমানদারদেরকে বলে দেন, তারা যাতে ভয় করে কাকে, ইত্তাকুল্লাহ কাকে ভয় করবে, যেই মানুষটা আল্লাহকে ভয় করে, যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, নিজের স্ত্রীকে বেপর্দা করে বের হতে পারে না, তার কন্যা সন্তানকে কখনো পাতলা পোশাক কিনে দিতে পারে, যেই মানুষটা আল্লাহকে ভয় করবে সে কোনোদিন গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করতে পারে না। আমি বিগত দিন একটা মসজিদের খতিব ছিলাম, রাত 2টা বাজে আমি ওয়াজ করে বাসায় যাচ্ছি, দেখি আমার পাশের বাড়ির বিল্ডিংয়ে রাত 2টা বাজে দ্রিম দ্রিম আওয়াজ, বুঝছেন তো এবার কিসের আওয়াজ? তারপরের দিন শুক্রবার জুমার দিন আমার মুসল্লি মসজিদে আসলেন, ডাক দিলাম, হাজি সাহেব এদিকে আসেন। রাত 2টা বাজে যখন বাসায় আসলাম, দেখি পাশের বিল্ডিংয়ে দ্রিম দ্রিম আওয়াজ হইতেছে, মনে হয় একেবারে ঠাড়া পড়তেছে। বলে, হুজুর ঠাড়া পড়বে কেন? আমি বললাম, কি হয়েছিল? বলে, ওই যে ছোট ছেলেটার বিয়ে, তো আমার 5 নম্বর ছেলের বিয়ে, তো আমার মন চাইছিল ছোট ছেলের বিয়েতে একটু নাচবো গাইবো। আমি বললাম, মিয়া আপনি না হজ করছেন? বলে, হুজুর কিছু মনে করেন না, নিজের একটু শখ ছিল, আল্লাহ ছিল, ছোট ছেলেটার বিয়েটাতে একটু নাচবো। আমি বললাম, হাজি সাহেব হজও করলেন, দাড়িও রাখছেন, আবার দাড়িতে মেহেদিও লাগাইছেন, আবার মসজিদে আইসা প্রথম কাতারেও বসেন, হাজি সাহেব আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম, গান বাজনা ইসলামে জায়েজ আছে কিনা? চুপ করে আছে। বলে, হুজুর এবারের মতো ক্ষমা করে দেন। আমি বললাম, হাজি সাহেব ঢোল তবলা মিউজিক বাজানো ব্যাম্পাটি বানাজো, এই সমস্ত মিউজিককে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারাম, এগুলো কখনো আল্লাহ জায়েজ করে নাই, ঠিক কিনা বলেন? ঠিক, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহকে ভয় করে, সে কখনো এই সমস্ত গুনার কাজ করতে পারে না, এই সমস্ত নাফরমানি করতে পারে না, এই সমস্ত অশ্লীলতা করতে পারে না, যখন সে আল্লাহকে পরিপূর্ণভাবে 100% ভয় করবে, তখন আল্লাহ তাআলার ভয়ে ওই তাকওয়াবান মুমিন বান্দা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন, হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, এ তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে বলতে পারেন, হুজুর বাংলাদেশে এত কোটি কোটি মুসলমান, হ্যাঁ বাংলাদেশে মুসলমান ঠিকই আছে, 1% ছাড়া আর সব হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান?
এই বাংলাদেশে তিন ক্যাটাগরির মুসলমান আছে, তিন ক্যাটাগরির মুসল্লি আছে। কয় ক্যাটাগরির? এক ক্যাটাগরির মুসল্লি আছে যারা বছরে একদিন মসজিদে যায়, সর্বোচ্চ দুই দিন। কোন দুই দিন? সবে বাদার সবে কদর না, ঈদুল ফিতর আর ঈদুল। দেখবেন ঈদের দিন রমজান শেষ হওয়ার সাথে সাথে ঢাকায় যে একটা পাঞ্জাবি কিনে আনে, টুপি। ওগো টুপি আর পাঞ্জাবির গেট আপ সেট আপ দেখলেই বোঝা যায় এটি বাৎসরিক মুসল্লি। ঈদগাহে আসে প্রথম কাতারে, নামাজে সালাম ফিরায়, অনেকে খুতবা না পড়ে দৌড় মারে, ওরা হলো বাৎসরিক মুসল্লি। আর এক কাতারের মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, ওদের হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। দেখবেন শুক্রবারের দিন টুপি একটা উত্তর দিকে মাথায় দিয়ে পড়ে, লুঙ্গি এমন একটা পরে, শেষরাইতে শেষরাইতে মসজিদে আসে। তাও মসজিদে ঢোকে একটা পঁচিশ মিনিটে, ভিতরে জায়গা পায় না, অজুখানে আইসা ঠেলাঠেলি করে। পরে ছোট বাচ্চাদেরকে দৈরা বলে, তোরা পিছনে যা, তোকে নামাজ লাগবো না। হে একেবারে নামাজি হয়ে গেছে। আবার কোন রকম ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, একেবারে ষাটের কলারের বুদাম ছুটায়া ফু মারতে মারতে দেরি, মনে করে একেবারে নামাজ পড়া উল্টায় ফালাইছে, ঠিক কিনা বলে। আছে কি আছে না? আছে কি আছে না? দুই ক্যাটাগরির গেল। কয় ক্যাটাগরির? হ্যাঁ, আমরা যখন মাহফিলের মধ্যে গরম গরম ওয়াজ করি, কিছু মানুষের শরীর জ্বলে। জ্বলে কি জ্বলে না? বলে হুজুর এত গরম গরম ওয়াজ করস কা? এ বেটা, ইসলামে গরম ওয়াজ নাই, তোকে কে বলল? পারলে চ্যালেঞ্জ কর আইসা। ইসলামে নরমও আছে গরমও আছে। কি আছে? ইসলামে নরমও আছে গরমও আছে। সাইয়েদেনা হযরত আবু বকর ছিলেন নরম, আর হযরত ওমর ছিলেন গরম। কেমন গরম ছিল? হযরত ওমর রাস্তা দিয়া হেঁটে গেলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। ওমরও ছিল প্রেসিডেন্ট, ওমরও ছিল শাসক, আর বর্তমানে পৃথিবীতেও শাসক আছে মুসলমানদের। এই শাসকগুলোকে দেখলে ইবলিস শয়তান বলে, তুই আর কি শয়তান, তোর চেয়ে আমি বড় শয়তান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইসলামে কেমন নরম কেমন গরম। আল্লাহর নবী বদরের যুদ্ধে গেলেন মাত্র 313 জন সাহাবী নিয়া, কাফেরের সংখ্যা ছিল 1000। কয় হাজার? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে বিজয় দান করলেন। কেন বিজয় দান করেছেন? একমাত্র আল্লাহ তাআলা নবীর তাকওয়ার কারণে।